প্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার সোশ্যাল মিডিয়াতে। আর আমরা আজকের পর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সুন্দরবনের বেলায় সর্দার নামে পরিচিত, বেলায়েত সর্দার নামে পরিচিত সেই ব্যক্তিকে, যিনি সুন্দরবনের দস্যুদেরকে সাধারণ জীবনে ফিরিয়ে আনার জন্যে আমাদের সাংবাদিক মহসিনুল হাকিমের সাথে নিরলস কাজ করে গেছেন। এরই মাঝে বেলাই সর্দার বা বেলায়েত সর্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল পরিচিত একটি নাম, যদিও আমার একটা প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে উনি নিজেও জানতেন না যে উনি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক বা ইউটিউবে উনি আছেন। সেই গল্পগুলোই আজকে শুনবো। বেলায়েত সর্দার ভাই কেমন আছেন? জি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই যে বললাম যে আপনি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলি ইউটিউবে বলি আপনি বেশ পরিচিত একটা নাম, এবং আপনি জানতেন না যে আপনি আসলে এই জগতে আছেন। এখন কেমন লাগে এই যে আপনাকে মানুষ, এখন কেমন লাগাটা হচ্ছে মনে করেন আপনি আপনি হেঁটে যাচ্ছেন এই মাত্র আপনার অফিসে আসার ঢোকার দুই মিনিট আগে একটা লোক গাড়ি থামায় বললো যে বেলায়েত ভাই, আচ্ছা আপনি এখানে কি বলবেন, ওনাকে তো চিনেন না। এরকম আমি আগে হচ্ছে নিজেই অবাক হয়ে যাইতাম যে এটা কীভাবে সম্ভব, এই লোকটাকে চিনি না জানি না, হুট করে গাড়ি থামায় আমাকে বলতেছে ভাই আপনি কেমন আছেন, বুকে বুক এর মধ্যে আপনার আপনার নামে বেলায়েত সুন্দরবন নামে একটি পেজ আমরা দেখতেছি, আপনাকে দেখাই। এই এই পেজটা আপনার পেজ ছিল, আপনার ফেসবুক? আমার ফেসবুক। এই ফেসবুকে যেসব দেখছি এগুলো কি আপনার দেওয়া, আপনার বানানো? না, এইটা হচ্ছে আমি মহসিনুল হাকিমের একটা শেয়ার করি। আচ্ছা হ্যাঁ, এই যে মহসিনুল হাকিমের প্রতি আপনার আজকের যে আস্থা, আজকের না বরাবরের আস্থা, সেই বরাবরের আস্থাটা তৈরি হয়েছিল কিভাবে? আমি মোংলার একজন সাংবাদিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আহসান হাবিব হাসান, ওর ওখানে কাজ করতাম, মহসিনুল হাকিম ওখানে কাজ করতে গেছে, তো উনি তখন হচ্ছে 24 চাকরি করত, উনি গেছে, যাওয়ার পরে বিভিন্ন জেলেদের মুখে শুনেছি যে আইলায় আমাদের কী নেবে, এর থেকে বেশি তো ডাকাতরা নিয়ে যায়, ওরা যা চায় তা দিতে হয়, আমাদের যদি পারেন এটা নিয়ে কাজ করে দেখান, তালপটি থেকে পটুয়াখালী পর্যন্ত। আমরা দুজনে যাইনি, এমন কোনো খাল আমরা দেখি না, কাজ করা অবস্থায়ও ডাকাত আমাকে তুলে নিছে মুক্তিপণের জন্য। আচ্ছা, আমি কোনো ডাকাতকে কোনোদিন পয়সা দিইনি, নিছি। বেঁচে ফেললেন কীভাবে? বেঁচে ফেলি, মুখ আছে না, মুখ থেকে, মুখ দিয়ে গল্প করে, ও তুলে নেওয়ার পরে একটু রাগান্বিত আছে, তারপরে এ গল্প সে গল্প, এই গল্প দিতে দিতে বাড়ি কোথায় তোর, চিলাবাজারে, ওরাই বলতো মুখকে চিনিস তো মুখকে চিনিস, এই এক এক পুরনো ডাকাতের কথা বলতো, ও বলতাম আমার বাড়ি পাশে, এই গল্পে সেই গল্পে, বেশ মোটামুটি ওরা একটু শান্ত হয়েছে। একদিন পার হয়ে গেছে, তাইলে বাড়ি ফোন কর, টাকা লাগবে 50,000। 50 পয়সা বাড়ি রেখে যায়নি, 50,000 টাকা কে দেবে আমারই, বাড়ি খবর হয়ে গেছে, মা কান্নাকাটি করতেছে, হ্যাঁ আমার আব্বা কান্নাকাটি করতেছে, পরিবার পরিজনের লোকজন কান্নাকাটি করতেছে, যা কিছু আছে বেছে কিনে দেবো, তো আছে তো কিছু নেই। ডাকাতদের প্রতি আপনার এক ধরনের ঘৃণা ছিল কেন? আপনার এক খয়রায় বিল নষ্ট করে, নাম হয় সব খয়রার, ওই যে ছোট চাষা ডাকাত তাকে অ্যারেস্ট করলো, তার অস্ত্র দিয়ে আমার বাপকে অ্যারেস্ট করলো, তার অস্ত্র 12-13 অস্ত্র দিছিল, মানে ওই সময় অ্যারেস্ট হয়েছিল যখন, সেই অস্ত্র হচ্ছে আমার বাপের কাছে গেল 2টা, তার নামে ইস্যু করে তাকে মামলা দিল, আমার মায়ের কাছে দিল 2টা, তার নামে ইস্যু করে তাকে মামলা দিল। আপনার মায়ের নামে? মায়ের নামে, হ্যাঁ, আমার মায়ের নাম হচ্ছে কহিনুর বেগম, মায়ের নামে কবিতা বের হলো অনেক কিছু, হ্যাঁ এইভাবে। আপনি তো তখন যথেষ্ট মানে সংসারের দায়িত্ব নিয়ে ফেলেছেন, না আপনার মা কি কখনো আসলে দস্যুদের সাথে ছিলেন? উনি তো কোথায়, আমার মা বনেই যায়নি, তা দস্যুতার সাথে থাকবে কি করে, মানে সে তো বনেই যায়নি, আর সেখান থেকেই হচ্ছে আমরা নিঃশেষ হয়ে গেলাম, আর ওই জায়গা থেকে হচ্ছে আমার কর্মস্থল শুরু, বেঁচে থাকার জন্য করিনি এমন কোনো কাজ আমি দেখি না, কি করা লাগবে, শুধুমাত্র 3 বেলা 3 মুঠো খাওয়ার জন্য জীবনে এত পরিশ্রম করেছি সেটা বলে বোঝানো যাবে না, এই পরিশ্রমটা ফুটাও দেখানো যাবে না। মেবি এই মহসিনুল হাকিমের সাথে কাজ করতে গিয়েও এক প্লেট ভাত 3 মাইপ্রতি ভাগ করে খাইছি, এক প্লেট আরেক বাড়ি থেকে চেয়ে নিয়ে আইছি, তখন ফোন আইছে যে আপনি রেডি হন, ওইভাবে রেডি হয়েছি, আমার পরের দিনে চাউল কোথা থেকে আসবে বা আমার মা কী খাবে
এটার দিকেও তাকাইনি। ডাকাতরা সাধারণ জীবনে ফিরেছে, তারা স্বাভাবিকভাবে শুধু দেখি না, এই প্রত্যেকটা ডাকাতের খোঁজ খবর রাখি কে কোন অবস্থায় আছে। এরা স্বাভাবিক জীবনে ফেরত গিয়ে যে ভালো আছে তা না, এদের মামলাগুলো এখনও উড্র হয় নাই। আমাদের কিছু কথা দেওয়া ছিল যে নারী ও শিশু আর নারী শিশু মামলা আর হচ্ছে মার্ডার, এই দুটো মামলা সরকার ঘাড়ে নিবে না, আর সব মামলাগুলো সরকার ঘাড়ে নিবে, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ছিল। এখনও মামলাগুলো প্রত্যাহার হয় নাই। তারা প্রত্যেকটা ডাকাত সুন্দরবন থেকে কম বেশি ইনকাম করে আসছে, কারো কাছে কিছু নেই, কোনো লোকের কাছে কিছু নেই। এখন মামলায় হাজিরা দিতে গেলে মহাসিন ভাইকে যদি না পায় আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে ভাই হাজিরা দিতে যাব, 2000 টাকা লাগবে। তারা যুদ্ধ করেছেন মুখ দিয়ে এবং জবান দিয়ে, ভালোবাসা দিয়ে, সেই যুদ্ধটাও তো এক ধরনের কষ্টকর পথ চলেছিল। হ্যাঁ, অনেক কষ্টের, অনেক কষ্টের। বন থেকে ফিরে এসে এক মাস পরেও মহাসিনুল হাকিমের পায়ের তলা থেকে কাটা বাইর করা লাগিয়েছে। সুন্দরবনের এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হেঁটে যাওয়া, যাওয়া বনের ভিতর দিয়ে। কিভাবে বোঝাতেন তাদের? বোঝানোর দায়িত্ব ছিল ভাইয়ের। আচ্ছা, আমার হচ্ছে দায়িত্ব ছিল বোট চালানো, তিনবেলা তিন মুঠো খাওয়া। তা তিনবেলা কোনো দিন খাইনি আমরা বনে, আমরা দুবেলা খেতাম। সন্ধ্যার পরে আর কোনো বাতি জ্বালানো হবে না, একেবারে বাতি ছাড়া থাকতে হবে। এখন দেখি সুন্দরবনে একের পর এক লাইট, নৌকা সারি সারি দিয়ে বান্দা, হ্যাঁ, তাস খেলতেছে জেলেরা বসে এক জায়গায়, অনেকগুলো নৌকো নিয়ে লাইট দিয়ে মনে হয় একেবারে ওখানে দিন তৈরি করে ফেলতিছে। এটা দেখলে বুকটা ভরে যায় যে এটা সম্ভব, সুন্দরবনে লাইট জ্বালায় এই ঘন্টার পর ঘন্টা চা হচ্ছে, এক ঘন্টা পর পর চা হচ্ছে জেলেদের, এই যে উল্লাসটা, এটা দেখেই মন ভরে যায়। আপনার বউ, আপনার সন্তান আপনাকে ঠিকভাবে তো পায়নি নিশ্চয়ই? না, আমার সন্তান আমাকে কাকু বলে ডাকতো। হ্যাঁ, কাকু, কাকু বলে ডাকতো মানে কি? হ্যাঁ, মহাসিনুল হাকিমকে আব্বা বলতো। আচ্ছা, মহাসিনুল হাকিম আপনাদের আসলে পরিবারের একজন? ও, আমার বাচ্চাটা যখন হাসপাতাল ডেলিভারির পরে প্রথম কোলে নিচে হচ্ছে মহাসিনুল হাকিম, আমি তখন একটা মিশনে ছিলাম আলাদা। আর আমার বিয়ের হচ্ছে রেস্টি হলো, রেস্টি হওয়ার আধা ঘন্টা পরে ভাই আমাকে সুন্দর করে ফোন দিল, ভাই আপনি কই? তা বললাম ভাই একটু বিয়ে করতে আসছিলাম, এইভাবে, ঠিক এইভাবে। তা বললো আসেন একটু মোংলাতে আসেন, চা খাই। দুই ভাইতে যখন একটু বিয়ে করতে গেছিলেন তাইলে একটু চা খাই। তা আমি হচ্ছে সাদা মনে বাধা নাই, বেশ একটু সাজে প্যান্ট ট্যান্ট পরা, ব্লেজার টেলেজার গায়ে দিয়ে হালকা হালকা শীতের ভাব আসছে। আসার পরে চা খাইলাম, চা খাওয়ার পরে বলতেছে যে আপনি বোটে ওঠেন, আপনাকে সামনে বাড়ি নামায় দিব। সুন্দরভাবে বোটে উঠলাম, আমি জানি যে আমার আর নামা হবে না, হবে না। তো আমার বললো হাল ধরেন, আমি তো ক্লান্ত, একটু ঘুমায় নেই, কত 20 মিনিট লাগবে আমার বাড়ি পৌঁছেতে। আমি ঘন্টা তিনিক চালানোর পরে বলতেছি ভাই আমাদের গন্তব্য কোথায়? তা বলতেছে আপনি আসছেন কোথায়? তাই বললাম আমরা চরাপটিয়া ক্রস করতেছি। তা বললো যে আমরা ঢুকবো ভদ্রায়, শিগগির ঘুরান। হ্যাঁ, ওইটা বলতেছে হর ভাই আমি ঘুমায় গেছি, আপনি বলবেন না, আপনাকে তো নামায় দিয়ে আসবো, আপনি তো বিয়ে করলেন, যা হয়েছে হয়েছে, চলেন যাই। মানে বিয়ের দিনও আপনি মিশনে, সন্তান জন্মের দিনও আপনি মিশনে? বউ তো বাড়ি রেখে আসিনি আমি। আচ্ছা, আমার বউ নিয়ে আসছিল আমার ছোট ছোট কাকা। আচ্ছা, মানে আপনি বিয়ে করে চা খেতে চলে এসে ছোট কাকা বললো যে আমার আমার পুতের বউ কেন অন্যের বাড়িতে থাকবে, ওই রেস্টি পর্যন্ত এই ক্যারিয়ার, আর কোনো আনুষ্ঠানিকতা নেই। এবং সন্তান জন্মের দিনও আপনি থাকেননি? না, আর শ্বশুর বাড়ি গেছি একবার, শ্বশুর নাই শাশুড়ি। আপনার জীবনের স্বপ্ন কি ছিল? আমার জীবনের টোটাল স্বপ্ন ছিল হচ্ছে সুন্দরবনে দুবলা সরে এক নামে যেন আমাকে চেনে, যে আমি বেলায়েত সর্দার, এটা ছিল আমার স্বপ্ন। এখন তো মানুষ আপনাকে বেলায়েত সর্দার, ওখান থেকে আমি লাঞ্ছিত বঞ্চিত হয়েছিলাম, অনেক মানুষের ধাওয়া খাইছি, পাল্টা ধাওয়া, মাইর খাইছি ওখানের মানুষের হাতে। এই জায়গাটা হচ্ছে আমার ভিতরে একটা বড় ধরনের আঘাত ছিল। কিরকম? যে আমি ওখানে মাইর খাইছি, আপনি মাইর খাইলে এই দাগটা তো লাগে থাকবে, আপনি তো বিচার পাননি, অন্যায়ভাবে আপনাকে মারা হলো তার তো বিচার পাননি। ওখানে গিয়ে দেখতাম হচ্ছে জেলেরা তাদের মাছ নিজেরাও খাইতে গেলে কোনো একজন মহাজনের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো। এখন জেলেদের জীবন কেমন? এখন মোটামুটি, তবে জিম্মি দশা আছে কিন্তু অতটা নেই। কিরকম জিম্মি দশা এখনো? এখনো সুন্দরবনে
বারো টাকা কেজিতে মাছ বিক্রি হয়, সেটা হচ্ছে ওরা ইচ্ছা মতো দাম কাটে। বারো টাকা কেজি। আর হচ্ছে চিংড়ি মাছ, যেই চিংড়ি মাছটা আপনি দেখতে পান না, ডাইরেক্ট বিদেশে চলে যায় ছাঁকা চিংড়ি, সেটা হচ্ছে 90 টাকা কেজি দাম। এটা কেন? ওটা 600 টাকার নিচে আমি খোলা বাজারে কোনোদিন বিক্রি করতে পারিনি, 500-600। আর কালার খারাপ হয়ে গেলে, বরফ ফেল করলে একটু কালার খারাপ হয়ে গেলে, তারপরে 300 নিচে কোনো দিন বিক্রি হয় নাই। এই জেলেদের কাছে দাম এখনও 90 টাকা। তো সারাদিনের এই যে পরিশ্রম করে সারাদিন রাত মাছ ধরে, এই এত কম দামে মাছ বিক্রি করে জেলেদের, এটা ওই মহাজনরা দাবি করে যে এই সওয়ার আমাদের, এই 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 সমুদ্র আমাদের, এই এরিয়া আমাদের, ফরেস্ট কন্ট্রোল করি আমরা, লাইসেন্স আমাদের। জেলেদের প্রত্যেকের নামে তো লাইসেন্স থাকে না, লাইসেন্স আপনার নামে লাইসেন্স আছে, আপনার 50টা জেলে আছে, এইভাবে এই সুন্দরবনটা চলে। যে এরিয়াতে জাল ধরবেন ওই এরিয়া এক একজনে ভাগ করে নিয়ে গেছে, এটা আমার এরিয়া, এটা হচ্ছে মনে করেন এটা বেলায়েত সাহেবের এরিয়া, এই এরিয়ায় অন্য কোনো জেলে জালাস করতে পারবে না। এই বঞ্চনাই আপনাকে এক ধরনের আক্রোশ তৈরি করেছে যে আমাকে, আমি চাই যে জেলেরা নিজেরা মাছ ধরবে, নিজেরা বাজারজাত করবে। আমার বর্তমান যে ব্যবসা, আমি হচ্ছে জেলেদের সাথে ভাগে যাই, জেলেরা মাছ মারবে, জেলেরা বিক্রি করবে শহরে, আমার আমার খরচ হবে, আমি জেলেদের নিয়ে যাব ট্রলারে করে, ওদের বরফটা দিব। সুন্দরবনের ব্যবসার মূল ধন হচ্ছে বরফ, বরফটা সময় মতো দিতে হবে, ওদের মাছগুলো বরফ দিব, আমার লোক দিয়ে যত্ন করব, উঠায় নিয়ে আসবো, যার মাস সে বিক্রি করবে, আমাকে দিবে হচ্ছে 3/1। এই যে আজকে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে সবাই চিনে, আপনার আপনার বিভিন্ন ভিডিও দেখি আমরা, এবং আপনি যেখানেই যান না কেন মানুষ জিজ্ঞেস করে যে বেলায়েত ভাই কি, বেলায়েত জি, বেলায়েত সর্দার, তো এই সময়ে এসে আপনার চাওয়াটা কি? একটা স্বপ্ন আপনার পূরণ হয়েছে? আমার আমার এই সময়ে এই যে মানুষগুলো, আমার চাওয়া যেমন তেমন, এই মানুষগুলোকে আমি কি বলবো, মানে পিছন থেকে একটা লোক ডাইকে কোলাকুলি করতেছে, এই মানুষটাকে আমি কি বলে ধন্যবাদ দিব, কোন ভাষায় কথা বলবো, আমি নিজের ভাষা হারায় ফেলি। আমি হচ্ছে বেশ কথা বলি তো, একটা কায়দায় গোছায় নেই, এমন করে ও যে আপনি আমাকে আলিঙ্গন করলেন, আমি আপনার সাথে এমন টোনে কথা বলবো মনে হবে যেন আপনার পরিবারের মিশে যায় আর কি। আপনার রান্নার একটা ভিডিও দেখছি আমরা, দেখেন আপনি কি রান্না খুব পছন্দ করেন? হ্যাঁ, রান্না আমি যেখানে যাই না কেন নিজের হাতে রান্না করে খাইতে ভালোবাসি। যদি আপনার আপনার বাসাতে যাই, ও ভাবিকে সরাই দেবো, যে কোনো ভাবে ম্যানেজ করে নিব আর, তাই ম্যানেজ করে নিব। আচ্ছা, আর রান্নাঘরে ঢোকার অভ্যাসটা একটু বেশি, আমি আপনার বাসাতে গিয়ে যদি রান্নাঘরে ঢুকি কি বলেন দেখেন তো, আমাদের সর্দার রান্না করছিলেন, আপনাদেরকে আমাদের জাহাঙ্গীর ভাই ধরতে গেলেন মাছ। এটা কর্মযোগ্য চলে আমাদের, মাছ ধরা ধরি, খাওয়া খেয়ে মাছ ধরেই রান্না শুরু। আপনার কিছু স্বপ্নের কথা বললেন, আপনার স্বপ্ন পূরণের কথাও বললেন। আমার একটা স্বপ্ন এখন এখন একটা স্বপ্ন ভাসতেছে হচ্ছে, এটা আমার মায়ের স্বপ্ন, আমার একটা বাড়ি করতে হবে, জায়গা একটা কিনলাম, কিছু ইট কিনে ফেলে রেখেছি, বছরখানেক পরে বালু কিনবো, এইভাবে শুরু করবো আর কি। আচ্ছা, বাড়ি আমরা আমরা বিশ্বাস করতে চাই যে খুব তাড়াতাড়ি আপনার সেই স্বপ্নটা পূরণ হবে আস্তে আস্তে। সুন্দরবনের মানুষগুলো নিয়ে আপনার ভাবনা? সুন্দরবনের মানুষগুলো নিয়ে ভাবনা আমার সব, আমার বাড়ি করার থেকে বড় ভাবনা হচ্ছে এই মানুষগুলো নিয়ে। এই মানুষের পিছনে যদি সরকার এগিয়ে আসতো, সরকার দেখেন সুন্দরবনের মাছ দিয়ে অনেক টাকা রয়্যালটি সরকার পাচ্ছে, দেশের জীবনমান উন্নয়ন হচ্ছে এই মাছের উপরেই, আমার দেশের মাছ বিভিন্ন দেশে যাবে, এটা আমি চাই যে আমার দেশের মাছ বিভিন্ন দেশে যাবে, দেশের মানুষ উপকৃত হবে, এই বিজনেস থেকে আরেকটা জায়গা বেরোয় আসবে, দেশের অর্থনৈতিক বাড়ার আরেকটা বড় জায়গা বেরোয় আসবে, এবং ওই এলাকার জেলেদের জীবনমান উন্নত হবে, যেটা কর্মসংস্থান বাড়বে। জেলেদের কাছ থেকে আমি মাছ কিনে যখন বাজারজাত করব, আমার থেকে আরেকজনে কিনে বাজারজাত করবে, এই কর্মসংস্থান বাড়বে। আপনি দেখেন বাংলাদেশের 80% হচ্ছে কর্মহীনতায় ভোগে, কর্ম নেই, কাজকর্ম নেই, অলস বসে আছে, তো এই মানুষগুলোর কাজ বাড়বে, কর্ম বাড়বে। আমার লক্ষ্য হচ্ছে এই জেলেরা, সুন্দরবনের জেলে বাওয়ালিরা সুলভ মূল্যে মাছ বিক্রি করবে, এই মাছটা বিভিন্ন জায়গায় যাবে, আমার দেশের নাম হবে, এই মাছে অনেক স্বাদ, মুখে আমি কোনো মাছ ধরাতে পারি না, চাষের কোনো মাছ আমার মুখে দিলে আমি খাইতে পারি না,
এ স্বাদ আমি ভুলতে পারি না। তা আমি যেমন এই স্বাদটা যদি দেশের মানুষকে ধরানো যায়, দেশের মানুষই বেশি দাম দিয়ে খাবে। যেমন সুন্দরবনের মধু, এটা অন্য কোনো মধুর সাথে মিশানো যাবে না, মিলবে না, এটা এর স্বাদ আমার মুখে লাগিয়ে থাকে, আপনি খাবেন আপনার মুখে লাগিয়ে থাকবে। যদি র জিনিসটা, রিয়েল জিনিসটা আপনার হাতে যায়, সুন্দরবনের মাছ আপনার হাতে যদি কোনো ফরমালিন মুক্ত মাছটা যায়, আপনি খাইলে এটা ভুলতে পারবেন না। আমি চাই যে জেলেরা, জেলেদের জীবন মান উন্নত হোক, সমুদ্রে দেখে সরকারের খেয়াল আসুক, সরকার এদের পিছনে একটু তাকাক, দেখুক। দেখেন ঝড় বন্যায়, ছোটো ছোটো ঝড়ে মানুষ মারা যায়, সমুদ্রের পাড়ে ভেসে বেড়ায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেখে মুখ লুকায় চলে যায়। আর আমি একজন সাধারণ মানুষ জেলে হয়ে, আমি একজন জেলে বা জেলেদের ব্যবসায়ী হয়ে, আমি আর মুখ লুকায় আসতে পারি না, কোনো না কোনো জায়গায় খবর দেই বা কিছু না হইলেও বালি চাপা দেই। সমুদ্র পাড়ে কিন্তু মাটি পাওয়া যায় না, বালি চাপা দেই, তাকে তো চিনি না। একটা মানুষ বন্য শুয়োরে খাচ্ছে, এটা দেখে মানুষ হয়ে আমি চলে আসতে পারি না, বিবেক আমাকে বাধা দেয়। আমি চাই যে সরকার এদিকে খেয়াল দিক। আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গেলাম, আমরা অনেক নিয়ম মানি, মাছে ডিম ছাড়বে, হ্যাঁ ওই সময়টা বন্ধ দেই, ছোটো মাছ ধরা যাবে না, অনেক মাছ নিষেধাজ্ঞা আছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। আজকে আমাদের 22 দিনের বন্ধ চলতেছে ইলিশে ডিম ছাড়ার সময়, এই সময়টা মায়া ইলিশে ডিম ছাড়বে। একই সাথে সাথে আমি ইন্ডিয়াতে গেলাম হচ্ছে শুধু এটা দেখার জন্য যে ইন্ডিয়ান জেলেরা কী করতেছে, ইন্ডিয়াতে দিদারসে এই ডিমওয়ালা মাছ ধরা চলতেছে। ওই দেশে ডিম ছাড়ে না, ডিম ছাড়ে শুধু আমাদের দেশে। আর এই বন্ধটা দেওয়াতে জেলেদের অনেক অনেক কষ্টে যায়, দিন অনেক কষ্টে যায়। জেলেদের মাছ না মারলে সংসার চলে না, ওদের জমি বা সম্পদ এগুলো নেই। এই কষ্টের সময়টা সরকারের পাশে এসে দাঁড়ানো উচিত। ইন্ডিয়ান সরকার যদি পাখির খানেও খবর পায় যে আমার একটা জেলে গভীর সমুদ্রে বিপদে পড়েছে, সাথে সাথে তার বিপদ থেকে আসানের মুক্তির ব্যবস্থা করা হয়, আর আমরা ঝড় বাতাসে মারা যাচ্ছি, সেখান থেকে মুক্তিটা আমাদেরই নিতে হয়। নিশ্চয় সরকার এই দিকটা, আমি চাই যে সরকার এদিকে এগিয়ে আসুক, সরকার লোনের ব্যবস্থা করুক, জেলেদের দাদন প্রথা থেকে বের করে নিয়ে আসুক। আমি আমার দেশে বসবাস করতেছি, এটা বুক ফুলায় যেন বলতে পারি এটা আমার দেশ, এটা আমার জন্মভূমি। জি বেলায়েত সর্দার, আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি লেক্সাস টেলিভিশনকে, যে আমার মতো একজন খেটে খাওয়া মানুষ, বনের মানুষ, আমি আসলে শহরের মানুষ না, আমি বুনো মানুষ, আমাকে এনে আমার থেকে কিছু কথা মানুষকে শোনার ব্যবস্থা করে দিছে। ধন্যবাদ জানাচ্ছি লেক্সাস টেলিভিশনকে, ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ বেলায়েত সর্দারজির কথা শুনলেন, আমাদের এই অনুষ্ঠানের সাথে ছিলেন। আগামী পর্বে নতুন অতিথির সাথে পরিচয় হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।